তোমরা তোমরাও তাহলে সোমবারে আসো, তোমরা মঙ্গলবারে আসো। আমার ওখানে এসে পাবে, ওনারা গেছেন। আমি বললাম আমাকে একটা কাজ করুন, আমাকে যে আপনারা যে মাছ মাংসগুলো এনেছেন, আমার তো বিষের মতো মনে হচ্ছে, আগুনের মতো মনে হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন তাদের কাছ থেকে চাঙ্গা, ওরা এখন লাইফে থাকলে ওরা শুনতে পাচ্ছে। এবার দেখুন তো বলছে পান্তে, কেন আমরা তো কত সুন্দর করে আনলাম, আপনি এগুলো যে আগুনের মতো বিষের মতো বলছেন কেন? বললাম আমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। কেন আপনারা উভয়ে এতদিন কত একসাথে আসতেন, কিন্তু এখন আপনারা কেন পাঠ হলেন? আমি তো এটা তো আমার আমার তো সুখের কারণ নয়, এটা আমার তো স্বস্তির কারণ নয়, এটা আমি তো আপনাদের মান মানসর জন্য, টাকা পয়সার জন্য এখানে আসিনি। আমি আমি সবচেয়ে খুশি হব আপনারা টাকার বস্তা আনলেও আমি খুশি হব না, আপনারা সোনার বস্তা আনলেও আমি খুশি হব না, আপনারা মাছ মাংস আনলেও বিরিয়ানি আনলেও আমি খুশি হব না, অন্তত দীপঙ্গ পান্তে খুশি হবে না। আপনারা যদি ডাল ভাত নিয়ে আসেন, শাক নিয়ে আসেন, কিন্তু আপনারা একতাবদ্ধ হয়ে আসুন, একসাথে আসুন, এতে আমি খুশি হব। সাধু সাধু তো ওনারা কি করলেন, ওনারা কিন্তু ওই যে দুই পক্ষের মধ্যে এক পক্ষের মধ্যে ওসি ছিল, আমি তো ওসি পক্ষে যাইনি, ওসি ছিল এক পক্ষে, আমি ওসির পক্ষে যাইনি। আমি বললাম আপনারা একসাথে আসুন, তো একসাথে গেছে। যাওয়ার পর আমি বললাম আপনারা একটা কাজ করুন, একজন একজনের কাছ থেকে ক্ষমা চান, ক্ষমা চেয়েছি। আপনি বলছেন পান্তে করণীয় কি? আমি বললাম একটা কাজ করুন, আমাকে আপনারা মানুন, আমি আপনাদের গুরু হতে পারি, আমি আপনাদের জ্ঞাতি হতে পারি, আমি আপনাদের অভিভাবক হতে পারি, শান্তির জন্য আমাকে মেনে নিন, আমার বাক্য মেনে নিন, শান্তির জন্য আমার কোনো স্বার্থ নেই, আমি চাইছি আপনাদের বিভাজনে বেড়া তুলে দিই, আপনারা এক হয়ে যান। তো আমাকে আমার কথা মেনে ওনারা জরাজুজি করলেন, ক্ষমা চেয়েছেন। তা আমি বললাম এখনো শেষ হয়নি, এবং আমি বলেছি সান্ডা থেকে দুই গাড়ি আসতে পারবেন না, এক গাড়ি করে আসতে পারবেন, আসতে হবে, এটা আমার আদেশ, এক গাড়ি করে আসতে হবে, দুই গাড়ি করে আসতে পারবেন না। ওনারা আমার কথা রক্ষা করে এক গাড়িতে করেছেন। আচ্ছা এবার কি করলেন? তো বললাম একটা কাজ করুন, আপনি নিমন্ত্রণ করুন আগামী সোমবারের জন্য ওই পক্ষকে, আপনি নিমন্ত্রণ করুন এই পক্ষকে মঙ্গলবারের জন্য, এবং ভিডিওগুলো আমাকে দেখাতে হবে যে আপনারা একই অপরের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেয়েছেন, আমাকে দেখান ভিডিওগুলো, আমাকে ভিডিওগুলো দেখাতে হবে। আমার কথা মেনে ওনারা আমার সামনে নিমন্ত্রণ করেছে, বলছে আমি আমি বলুন আমার আমার কথা মেনে নিন, আমি এক জীবনে জীবনযাপন করি, আপনারা আমার কথাটা মেনে নিন, সমাজের স্বার্থে, বৃহৎ বৃহৎ স্বার্থে, আমার কোনো স্বার্থ নেই, আমার কথাটা আপনারা আমার আমার আমাকে দেখে, আমার চেহারা দিকে দেখে আপনারা মেনে নিন, আমার কোনো স্বার্থ নেই। যে বান্তে সবগুলো ত্যাগ করেছে, তার ডক্টরেট ডিগ্রি ত্যাগ করলো, বিশ্ববিদ্যালয়ে চাকরি ত্যাগ করলো, আমার কথাটা একটু মেনে নিন আপনারা। তো ওনারা কোনোরকম প্রতিবাদ করেনি, নিমন্ত্রণ করেছে। তারপর দুজনে একজন একজনের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেয়েছে, ফটোগুলো আমাকে দেখিয়েছে। বিক্ষোভ সমাজের মধ্যে যদি কোনো দ্বিতদ্বন্দ্ব হয়ে যায়, বিক্ষোভ হচ্ছে যেখানে দাঁড়িয়ে এভাবে এক করে দেওয়া, নালে বিক্ষোভ এটা ব্যর্থতা, তার ব্যর্থতা এটা। এবার আর যে আর আপনি যে বললেন কোন পক্ষে যাওয়া উচিত বিক্ষোভ, আমি বলবো এটা দুই দিক থেকে উত্তর দিই আপনাকে। একদিক থেকে বলবো বিক্ষোর কোনো পক্ষপাত না করে, কোনো পক্ষে না গিয়ে এভাবে মিলিয়ে দিতে হবে, আদারওয়াইজ বিক্ষোকে সেই স্থান ত্যাগ করতে হবে, বিক্ষোকে সেই স্থান ত্যাগ করতে হবে। এবার আরেকটা পন্থা আছে, আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটু বিচার করে দেখি। বিক্ষোভ সেখানে তাদেরকে প্রাণপণ চেষ্টা করে মিলিয়ে দেওয়ার জন্য, যদি ওরা মিলতে না চায়, বিক্ষোভ হতা যদি ধর্মগুরু হতা না শোনে, বিক্ষোভ সেই স্থান পরিত্যাগ করবে। আবার আপনি যে বললেন কোন পক্ষে যাওয়া উচিত, আমরা ত্রিপিটক শাস্ত্রে আমরা যা দেখি, বুদ্ধকে আনন্দ মন্ত্রের সাথে বুদ্ধের যা আলাপ হয়, সেখানে বুদ্ধের প্রাইভেট সেক্রেটারি, বুদ্ধের প্রধান সেবক আনন্দ মন্ত্রে বুদ্ধকে এই প্রশ্ন করেছিলেন যা আপনি করেছেন, বান্তে গ্রামের মধ্যে এরকম পরিস্থিতি হলে আমরা কোন দিকে যাব? বুদ্ধ বললেন যেই পক্ষ ধার্মিক তুমি সেই পক্ষে যাও, ঠিক আছে। যদি ওরা যদি মিলতে না চায়, যেই পক্ষ ধার্মিক সেই পক্ষে যাও, যদি উভয় পক্ষ ধার্মিক হয় পরিত্যাগ করো। এখন তো সমাজে ধার্মিকের সংখ্যা খুব কম, ঠিক না? তা উভয় পক্ষ ধার্মিক হলে মিলানোর চেষ্টা করতে হবে, মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, একত্রিত করার চেষ্টা করতে হবে, বিভাজনের বেড়া তুলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি তারা গুরুর কথা না শুনে, গুরু সেই স্থান ত্যাগ করবে, এটা আমার ব্যক্তিগত সাজেশন। সমাজের মঙ্গলের জন্য গুরুকে সেই স্থান ত্যাগ করতে হবে, নাহলে ওরা ঠিক হবে না।
ঠিক না? তো আপনি কি বলেন? এর মধ্যে আমরা আরেকটা প্রশ্ন তাহলে, কারণ আরেকটা প্রশ্ন হলো, যদি এই শিলবান সৎপুরুষ সে গুরুকে নিয়ে যদি বিতর্কিত সৃষ্টি হয় তখন ওনার কর্তব্য কি? শিলবান সৎপুরুষ গুরুকে নিয়ে যদি বিতর্কিত হয়, উনি, আমি বললাম বিহার অধ্যক্ষ মানতে খুবই ভালো, উনি সৎ, উনি শিলবান সৎপুরুষ, উনি আমি আর্য পুরুষও বলব প্রয়োজনে, তখন এই গুরুকে নিয়ে যখন আমাদের মধ্যে দালাদলি সৃষ্টি হয় তখন গুরুর করার কি? আমি আপনাকে বলছি, যদি আমি হই সেই জায়গায়, যদি আমি সেই জায়গার হই, সেই জায়গার মধ্যে যদি আমি হই, আমি প্রাণপণ প্রচেষ্টা করব তাদেরকে এক করে দেওয়ার জন্য। আমি জান প্রাণ হার্ড অ্যান্ড সোল আমি চেষ্টা করব তাদেরকে, এনি হাউ আমি আমার সর্বশক্তি প্রয়োগ করব তাদেরকে এক করে দেওয়ার জন্য। ভুল হয়ে থাকে কখনো কোনো কোনো কারণে, কিন্তু সমাজের মধ্যে দ্বিধা বিভক্ত হবে, আমি সেখানে বিরিয়ানি খেতে পারি না, আমি সেখানে থাকতে পারি না, যদি ওরা আমার আমার বাক্য না মানে আমি সেখানে থাকবো না, আমি থাকতে পারি না, যদি আমার প্রচেষ্টা তাদের গুরুত্ব না দেয়, আমার প্রয়াসকে যদি গুরুত্ব না দেয়, আমার মুখের বচনকে যদি তারা সম্মান না করে, আমি সেই স্থান পরিত্যাগ করবো, এটা আমার সিদ্ধান্ত এবং আমি সেটাই সিদ্ধান্ত দেব, সেই স্থান ত্যাগ করা দরকার। আমার আর কোনো প্রশ্ন নেই, আমি একটু লাইটটা বন্ধ করেন, কারণ বলতে